বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা, দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাদের চ্যানেলটা দেখছেন, সবাইকে জানাই ইউনিটি ফার্নিচার পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগত। তো বরাবরের মতো আমরা আজকে নতুন একটা সোফা নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম। এই সোফাটা আজকে আপনাদের দেখাবো এবং আপনাদের সাথে শেয়ার করবো এটা কেমন হয়েছে। তো আমরা আজকে এর তার আগে আমাদের চ্যানেলটা যারা সাবস্ক্রাইব না করেছেন, দ্রুত সাবস্ক্রাইব করে দেন, লাইক করে দেন, শেয়ার করে দেন, তাহলে ইউনিটি ফার্নিচার সবসময় আপনাদের নতুন নতুন ফার্নিচার উপহার দিতে পারবে ইনশাল্লাহ। তো আমরা আজকে আর দেরি করছি না, সেই কাঙ্ক্ষিত যেই সোফাটা আমরা দেখাতে যাচ্ছি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি, আমাদের সোফাটা আমরা দেখাচ্ছি, প্লিজ দেখুন, ভিউয়ার্স দেখতে থাকুন। আসলে খুবই চমৎকার লুকে আপনার ভিক্টোরিয়া ডিজাইন বলতে যা বোঝায়, ভিক্টোরিয়া রাজকীয় এক্সেট কর্নার সোফা আমরা তৈরি করেছি, মিনার কর্নার সোফা। আপনি দেখতে পাচ্ছেন এটা একটু ব্যতিক্রম, হ্যাঁ পায়াটা একটু অন্যরকম এবং ঘাড়িগুলা খুবই উঁচু, অনেক অনেক গর্জিয়াস নকশা করে আপনার এই ডিজাইনগুলো করা হয়েছে খুব সুন্দর করে। আপনি দেখতে পাচ্ছেন দূর থেকে দেখা যাচ্ছে, তো আমরা কাছ থেকে দেখাবো আপনাকে, খুবই চমৎকার, খুবই চমৎকার জিনিসটা আপনি দেখেন। তো আমরা এটা পায়া দিয়ে স্টার্ট করি, একটু পায়া একটু টেনে টেনে দেখাই কাছ থেকে, যাতে আপনাদের দেখতে সুবিধা হয়। তো আমরা এটা হাতলটা দেখাচ্ছি, খুবই চমৎকার দেখেন এটার পায়াটা, এটার পায়াটা কত মোটা কাঠ দিয়ে করা হয়েছে, পায়াটা আপনি দেখেন, পায়াটা কত মোটা কাঠ দিয়ে করা হয়েছে। এটা হলো একবার নিচের পায়া, সেটাও কিন্তু একটা ডিজাইন করা, তারপরে পায়া থেকে উঠে আসছে আপনার হাতির পায়া থেকে, হাতির পায়া বলা হয় এটা, হ্যাঁ হাতির পায়া থেকে উঠে আসছে আপনার হাতলটা, হাতলটা দেখেন খুবই চমৎকার নকশা দিয়ে খুবই গর্জিয়াস লুকে এটা করা হয়েছে আপনার। তারপর আছে পেছনে আছে মিনার, এটা এটা হাতির পায়া মিনার সোফা বলা হয়, দেখতে পাচ্ছেন খুবই চমৎকার এটা। এটা হাতলের সাইডটা আমরা যদি দেখাই, দেখেন খুবই চমৎকার হাতলের সাইডটা আমরা একদম আপনাকে দেখানোর চেষ্টা করছি, হ্যাঁ খুবই সুন্দর, খুবই সুন্দর পিচ সাইডে স্টোন বসিয়ে আপনার খুবই চমৎকারভাবে এটা করা হয়েছে হাতলটা। আসলে হাতলটাই সোফার সৌন্দর্য, হাতলটা তো দেখালাম আমরা, দেখাইতে পারছি হাতলটা দেখালাম, তারপরে দেখেন এটার গাড়িগুলা কত গর্জিয়াস লুকে করা হয়েছে গাড়িগুলা, আমরা গাড়িগুলা যদি একটু দেখাই তাহলে বোঝা যাবে ঘাড়িগুলা। তা ঘাড়ির নিচে যে বিষয়গুলো আছে, ঘাড়ির নিচে যে বিষয়গুলো আছে দেখেন, ব্যাগের যে ব্যাপারটা কাজগুলা আমরা একটু দেখানোর চেষ্টা করছি। আসলে এটা গর্জিয়াস প্রোডাক্ট করতে হলে সব জায়গাতে গর্জিয়াস লুক নিয়ে আসতে হয়, এটাই বোঝা যাচ্ছে যে এটা দেখেন আপনার সিট, সিট তারপরে সিটের সিটের যে শেপগুলা সিলাই আছে, তারপরে আপনার ব্যাগের যে স্টোন বসানো যে কাজগুলো আছে, হ্যাঁ আমরা দেখাইতে পারছি ব্যাগের যে স্টোন বসায় কাজগুলো আছে, তো খুবই চমৎকার, খুবই চমৎকার লুকে এটা করা, একটু দূর থেকে আমরা দেখাই। তারপরে হলো উপরে ঘাড়ি যে নকশাটা কাটিংগুলো দেওয়া হয়েছে, এটা আপনার মিস্ত্রি দ্বারা করা, আপনার নকশার যে ক্যাটাগরি সেটা দেখেই বুঝতে পারছেন খুবই চমৎকার। আর বালিশের শেপগুলো কিন্তু একটু ব্যতিক্রম, অন্য অন্য বাড়ির চেয়ে বালিশের শেপগুলোতে ব্যতিক্রম আছে আপনি দেখতে পাচ্ছেন। তো আমরা এটা খুবই চমৎকার লুকে এটা করা হয়েছে, খুবই সুন্দর আপনি দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, বালিশে লেস লাগানো আছে, হ্যাঁ বালিশে লেস লাগানো আছে আপনি দেখতে পাচ্ছেন। তারপরে এখানে আছে আপনার ড্রয়ারটা, ড্রয়ারটা খুবই সুন্দর আপনার, খুবই গর্জিয়াস করে এবং বড়, ড্রয়ারটা কিন্তু অনেক বড় করে করা আপনি দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, খুবই চমৎকার লুকে এটা করা হয়েছে। তো ইনশাল্লাহ যাদের গর্জিয়াস কর্নার সোফা লাগবে, গর্জিয়াস কর্নার সোফা লাগবে, তারা আমাদের যে সোফাগুলো দেখবেন, এটা আমরা ব্যাগের শেপটা একটু একটু কাছ থেকে দেখে, ব্যাগের যে নকশাটা একটু আমরা কাছ থেকে দেখে, দেখেন কত চমৎকার নকশাগুলোর মানগুলো দেখেন আপনি, চিকন চিকন নকশা, নকশা শুধু হলে হবে না, নকশাগুলো চিকন, খুবই নিপুণ হাতে করা, খুবই সুন্দর যে নকশাগুলো। আসলে পাবনার মিস্ত্রি এটা পরিচিত আছে আগে থেকেই যে তারা তাদের হাতে নকশা ভালো, নকশাগুলো আমরা দেখানোর চেষ্টা করছি, দেখেন কত গর্জিয়াস নকশা এবং চিকন চিকন নকশা দিয়ে ফুটিয়ে তোলা হয়েছে আপনার ব্যাগের যে কাজটা। তারপরে হলো ব্যাগের যে কাজটা আমরা দেখতে পাচ্ছি, তারপরে হলো এটার আমাদের সাইডে যে কর্নারটা আছে কর্নারটা আমরা দেখাচ্ছি, এটা হলো টু 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 মানে তিনটা টু, সিক্স সিটার, সাথে থাকছে কর্নার আর সাইড টেবিল, যেটা দেখতে পাচ্ছেন ভিউয়ার্স এটার কর্নারটা কত সুন্দর দেখেন, এক একটা গোলাপ কত সুন্দর করে ফুটাই তোলা হয়েছে, দুই কর্নারে আছে তিনটা তিনটা গোলাপ। তো দেখতে থাকুন ভিউয়ার্স, আমরা দেখানোর চেষ্টা করছি আপনাকে, আসলে
কতটা দেখাতে পারলাম, জায়গার একটু স্বল্পতা আছে, দেখানোর চেষ্টা করছি। দেখেন যে আপনার এটা কর্নারটা কত সুন্দর, খুবই সুন্দর কর্নারটা আপনি দেখতে পাচ্ছেন কর্নারটা। তারপর আপনার এই পাশে আছে আরেকটা কুস্তিটা, এটা আরেকটা টু সিটার, তারপর এই পাশে হাতল আছে একটা। তো যাই হোক, আমরা আমাদের মতো পুরো দেখলাম, দেখালাম আপনাদেরকে নিচেও, নিচের কাজগুলো কত সুন্দর দেখেন, নিচের যে কাজগুলো, নিচেও কিন্তু আপনার যে হাইসা আছে, হাইসের গুলোতে সব জায়গাতেই নকশা আছে। আসলে এটা গর্জিয়াস লুক করতে গেলে আপনার ভরপুর নকশা থাকতে হয়, ভরপুর কাজ থাকতে হয়, ভরপুর কোয়ালিটি থাকতে হয়, সবকিছু করেই কিন্তু আপনার একটা গর্জিয়াস প্রোডাক্ট তৈরি হয়। তো আমরা আসলে চেষ্টা করেছি, কেমন হয়েছে আপনারা জানাবেন, অবশ্যই আপনাদের সাথে শেয়ার করলাম। যদি আপনাদের পছন্দ হয় ইন্ডি ফার্নিচারে চলে আসবেন। আমরা এটা পুরোটা আবার একটু দেখানোর চেষ্টা করছি, পুরো ছবিটা আমরা দূর থেকে আবার দেখানোর চেষ্টা করছি। যদি দেখেন ভিউয়ার্স, পুরো ছবিটা আসতেছে না, আসলে অনেক বড় ছবি, তো অনেক বড়, এটা আসলে কাছ থেকে দেখলে বোঝা যাবে অনেক বড় একটা সোফা, আসে না, আসতে গেলে অন্য ফার্নিচার চলে আসে। তো যাই হোক, আমরা আমাদের মতো করে দেখালাম, যে এর চেয়ে ভালো দেখতে চান আমাদের শোরুমে চলে আসবেন। এটা আসলে গর্জিয়াস বলতে যা বোঝায়, অনেক বেশি গর্জিয়াস। এটা কালকেও একজন এক ভদ্রলোকে এসে দেখে বললো যে আসলে অনেক বেশি গর্জিয়াস হয়েছে। তো আর কি বলবো, তা আমরা দেখালাম। তো যদি ভালো লাগে চলে আসবেন ইউনিটি ফার্নিচারে। তো আলহামদুলিল্লাহ, আমরা আমাদের প্রোডাক্টটি আপনাদেরকে দেখাতে পারলাম। যদি ভালো লাগে অবশ্যই আমাদের শোরুমে চলে আসবেন, সবাই কমেন্টস করে জানাবেন কেমন হলো। আসলে আমরা চেষ্টা করেছি একটা গর্জিয়াস লুকে একটা ফার্নিচার তৈরি করার জন্য, আর কতটা ভালো লাগে বা কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্টস করে জানাবেন আমাদের প্রোডাক্টটা কেমন হলো। আর আমাদের ঠিকানাটা বলে দিচ্ছি, উত্তরপাড়া স্বাধীনতা সরণি রোড, ঢাকা 1212। চলে আসবেন আমাদের এই ঠিকানা, সবসময় আমরা আছি আপনাদের জন্য সব ধরনের ফার্নিচার নিয়ে। তো আমরা শুধু এই ফার্নিচার না, আরও অনেক অনেক ফার্নিচার বানানো হয়। যখন যার যেটা লাগে আপনি অর্ডার দিয়ে নিতে পারেন, রেডিমেড নিতে পারেন, আপনি যে কোনো সোফা আমরা করে থাকি। হোম ফার্নিচার বলতে যা বোঝায় সবাই আমরা করে থাকি। তো এটার প্রাইসটা হলো 90,000 টাকা, এটা প্রাইস আরও বেশি ছিল, 1 লাখের উপরে ছিল, কিন্তু আমরা কমাই নিয়ে আসছি, এবার নতুন করা হয়েছে। তো আমরা কমাই নিয়ে আসছি যেন কাস্টমার নিতে পারে, এই জন্য ডিসকাউন্ট দিয়ে কমাই নিয়ে আসছি, যাতে আমরা হয়তো পরে নেক্সটে আমরা লাভ করবো। এখনও অল্প লাভ করে আমরা ছেড়ে দিব, কারণ আমরা নতুন তৈরি করেছি, আসলে মার্কেট ধরার জন্য আমরা এটা কম প্রাইজে ছেড়ে দিচ্ছি। যাদের অনেক বেশি গর্জিয়াস, অনেক বেশি কারুকাজ, অনেক সুন্দর ডিজাইনের ভিক্টোরিয়ার কর্নার সোফা, মিনার কর্নার সোফা লাগে, প্রয়োজন হয় আমাদের শোরুমে চলে আসবেন। তো সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।